নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। 6 জুন 2022 সোমবার, যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি চোখ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির শুভ সময় এবং টার্গেট নাম্বার নিয়ে আমি আলোচনা করব। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধু, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায় অবশ্যই আপনারা কমেন্ট করুন। দেখুন, আগামীকাল সোমবার পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত, প্রবল, গাঢ় প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। ভিডিওটি আলোচনা সম্পূর্ণ শুনবেন, কারণ এই ভিডিওটিতে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করি এবং অনেক ইনফরমেশান থাকে যেটা আপনার জীবনে হয়তো কাজে কিন্তু দিতে পারে। অনেকে ভাবছেন যে স্যার, আমি এই ভিডিওটি শুধু রাশির নাম শুনলেই তো হয়ে যায়। না, রাশির নাম শুধু শুনলে হবে না, আমি কি বক্তব্য বলছি সেটি আগে শুনুন। আপনার জন্মছকটা একটু খুলে দেখুন তো আমি আজকে বলি। আপনার জন্মছকে রাহুর প্লেসমেন্টটা কেমন আছে? একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই আপনাকে বলে দিবে রাহু আপনার জন্মপত্রিকাতে কোন পজিশানে আছে, কোন ভাবে আছে, কোন নক্ষত্রে আছে, কত নম্বর ডিগ্রিতে আছে। তবেই কিন্তু এই যে প্রতিদিন যে আকস্মিক প্রাপ্তির কথা আমি বলছি, সেই আকস্মিক প্রাপ্তি হওয়া কিন্তু সম্ভব। এর জন্য রাহু কবচ অথবা রাহু রক্ষা কবচ, আপনি এই দুটির মধ্যে যে কোনো একটি পরিধান কিন্তু করুন। রাহু কি জানেন, কলিযুগে আকস্মিক অর্থের মালিক, প্রচুর অর্থের মালিক হচ্ছে এই রাহু। রাহু যদি আপনার জন্মপত্রিকাতে শুভ অবস্থাতে থাকে, তাহলে আপনি খুব কম পরিশ্রম করে কোটিপতি কিন্তু হতে পারেন। এই ভিডিওটি প্রতিদিন দিয়ে থাকি, কারা গরিব থেকে আগামীকাল ধনী হতে চলেছে। এবং এর পাশাপাশি আপনার রাশিচক্রে জন্মপত্রিকাতে রাহুর পাশাপাশি শনি, বুধ এবং শুক্র, এই তিনটি গ্রহ কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। মেন মুখ্য কারক গ্রহ হচ্ছে রাহু। রাহু কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে ধন প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি, প্রবল প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি আপনার কিন্তু হবে। গাঢ় প্রাপ্তির যোগ আগামীকাল সৃষ্টি হয়েছে। তাই প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে বলবো, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, যাদের ক্ষেত্রে ডেট অফ বার্থ নেই, টাইম অফ বার্থ নেই, প্লেস অফ বার্থ নেই, তাহলে কি আপনারা পাবেন না? অবশ্যই আপনার হস্তরেখা বলে দিবে আপনার আকস্মিক প্রাপ্তির যোগ আছে কি না, সেটা থাকলে কোন বছর আছে, কোন সময় আছে, এবং সেটাকে গাঢ় করার জন্য আপনি রাহু কবচ অথবা রাহু রক্ষা কবচ আপনি কিন্তু পরিধান করতে পারেন। রাহু কিন্তু হঠাৎ প্রাপ্তি, হঠাৎ চাকরি, সব কিছু হঠাৎ কিন্তু দিয়ে থাকে। রাহুর ক্যারেক্টারটা এরকম। দেখুন, রাহু আপনার জন্মছকে ভালো আছে কি না সেটা কী করে বুঝবেন, খারাপ আছে কি না কী করে বুঝবেন, সেটার উপর অলরেডি কিন্তু আমার ভিডিও আপলোড করা আছে। ভিডিওটি একটু হলেও খুঁজে আপনারা দেখে নিন, সেখানে আমি কী বলেছি, আপনারা নিজেরাই কিছুটা হলেও বুঝতে পারবেন। কিন্তু আমি মনে করি একজন দক্ষ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিজের জন্মপত্রিকাটাকে সঠিক পুঙ্খানুপুঙ্খ বিচার করান। এবং আমি যে পাঁচ রাশির কথা বলছি, সেই পাঁচ রাশির কিন্তু প্রাপ্তি আগামীকাল কিন্তু হবেই, কম হোক বেশি হোক। আপনি কোটি টাকা পেতে পারেন, আপনি হাজার টাকাও পেতে পারেন, আপনি লাখ টাকাও পেতে পারেন, প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। আপনি পাচ্ছেন না তাই বলে আরেকজন পাচ্ছেন, এটা নয়। কিন্তু অর্থাৎ কম বেশি প্রাপ্তি কিন্তু হবেই।
তবে নিজের জন্মপত্রিকাকে বিশুদ্ধি করুন। অর্থাৎ প্রবলেম তো থাকবেই, প্রবলেমের জন্য সে জায়গাটার সমাধানেরও সলিউশনের কিন্তু রাস্তা কিন্তু আছে। অর্থাৎ রাহু গ্রহকে আমি বারবার বলছি স্ট্রং করুন, আপনার নবম পঞ্চম একাদশ এবং দ্বিতীয় ভাবকেও স্ট্রং করুন। এই ভাবগুলো কিন্তু আপনার প্রাপ্তির ক্ষেত্রে বিশেষভাবে মুখ্য ভূমিকা পালন কিন্তু করে থাকে। আপনি তো প্রচেষ্টা করছেন একবার রাহু কবচটা লাগান না, বা রাহু রক্ষা কবচ দেখুন, যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস খেয়ে যাচ্ছেন তাদের জন্য বিশেষ করে কিন্তু লাভ কিন্তু দিবে। যারা রাহু কবচ বা রাহু রক্ষা কবচ বা অনলাইন কনসালটেন্সি চাইছেন, অনলাইনে ফোনে আমার সঙ্গে কথা বলতে চাইছেন, হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনাদের সামনে যাচ্ছে, এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে। যদি রাহু কবচ নিতে চান বা আমার সাথে কনসাল্ট করতে চান, সেখানে সমস্ত কিছু ইনফরমেশান আপনাদেরকে আমার অ্যাসিস্ট্যান্ট জানিয়ে দিবেন। তো যাই হোক, আগামীকাল যে পাঁচ রাশির কথা বলবো শুভ সময় টার্গেট নেওয়া, প্রথম রাশি সৌভাগ্যশালী রাশি মীন রাশি। মীন রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8, আগামীকালের টার্গেট নাম্বার 8, শুভ সময় 9:19 থেকে 12:12 পর্যন্ত। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 6, আপনাদের শুভ সময় 10:44 থেকে 1:04 পর্যন্ত। এরপর যে রাশির কথা, তিন নম্বর যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে সৌভাগ্যশালী রাশি, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5, এবং আপনাদের শুভ সময় 11:28 থেকে 2:14 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1, এবং আপনাদের শুভ সময় 10:42 থেকে 12:26 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো, সবশেষ যে রাশি, অন্তিম রাশি বিশেষভাবে সৌভাগ্য লাভ করতে চলেছে সেই রাশি, সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4, এবং আপনাদের শুভ সময় 9:11 থেকে 9:11 থেকে 11:44 পর্যন্ত। অর্থাৎ এই সময়টা কিন্তু এই কটি রাশির টার্গেট নাম্বার এবং শুভ সময়। অর্থাৎ দিনের তো শুভ সময় আছে, কিন্তু আমি যেটি আপনাদেরকে বলছি সেটি হচ্ছে রাশিভিত্তিক টার্গেট নাম্বার। এই রাশিভিত্তিক টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক সময়টা মেনটেন করুন, রাহুকালটা বর্জন করুন। 7:30 থেকে 9:00 পর্যন্ত আগামীকাল রাহুকাল থাকছে, এই সময় কোনো শুভ কাজ শুভ যাত্রা আপনারা করবেন না। এরপর থেকে আপনারা ইনভেস্টমেন্ট বা যে কোনো জায়গাতে আপনারা কাজ কিন্তু এগাতে কিন্তু পারেন, তবে নিজস্ব জন্মপত্রিকাটা একবার যাচাই করে নিন, আপনার যোগ কখন আছে সেই যোগকে গাঢ় করুন, প্রাপ্তি আপনার নিশ্চিত হবে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। নমস্কার, ধন্যবাদ।